প্রতাপ ও দরবার শরীফে পীর কিবলার বাড়িতে এই বিশাল ইসালে সওয়াবের মজলিস কায়েম হয়েছে আপনারা দেশ বিদেশ থেকে বহু দূর দূরান্ত থেকে খুব কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে ওলির দরবারে এসেছেন কে বাবা ঠিক তো এই ওলির দরবারে এসে যদি বাজারে মাই হই হই করে ঘুরে বেড়া কোনো কাজ হয় বাবা যে ওলির দরবারে এসে বসতে হয় এখানে আখলাক পাওয়া যায় কি বুঝিনা এখানে নবী পাওয়া যায় আল্লাহ পাওয়া যায় ওলি পাওয়া যায় বুঝলেন না দেখুন নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে কি পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হয় আবার একটা শ্রেণীর মানুষ তারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না আদবে কি মেলে বাবা বলুন আদবে কি মেলে আল্লাহ মেলে বিয়াদবে শয়তান আদব যার মধ্যে আছে আল্লাহর রহমত তার মধ্যে আছে বিয়াদব বিনসি বাদ আদম বিয়াদব কপাল ফাটা আর আদব যার মধ্যে আল্লাহর রহমত বর্ষণ তার উপরে বলুন সুবহানাল্লাহ ইলমে মারিফাতের মূল জিনিস কি বাবা ইলমে মারিফাতের মূল জিনিস কি জানা আছে আদব আদব যার মধ্যে আছে ইলমে মারিফাতের নিয়ামত কা আল্লাহ তার নসিবে দিয়ে বল সুবহানাল্লাহ অতএব ওলি দরবারে এসেছে বিয়াদবি করে উল্টো পাল্টা কাজ কাম করে যাবেন না ওলি দরবারে এসে আল্লাহর ওলি হয়ে বাড়িতে ফিরে যাবে সেই চিন্তা ভাবনার যেন আমাদের মাথায় থাকে কথা ঠিক তো নাকি যাই হোক মাশাআল্লাহ আজকে আমাদেরও বয়স হচ্ছে কি গো পাঁচ হুজুর কি বলে হায়াতে ছিলেন আছে এ বাবা আছে দুনিয়া থেকে দাদা হুজুর কি বলে পাঁচটা কালিজা টুকরা পর পর বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গেলেন বড় বড় ভাইরাও মাশাআল্লাহ দুনিয়া থেকে পর 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 সব বিদায় নিয়ে চলে গেলেন কি গো ঠিক তো নাকি আমাদেরও বয়স হয়েছে বাবা কোন দিন আল্লাহ ডাকবে চলে যাও বাবা আজকে জিনাত দরবারে এসেছেন জনাব সৈয়দ আল্লামা পীর খালেদ আলী সাহেব পীর কিবলা দরবারে আপনি এসেছেন ঠিক তো নাকি তেনার বয়স হয়েছে না হয়নি বয়স হয়েছে বহুত খেদমত করেছে দাদা হুজুর পীর কিবলা এই যে সিলসিলার খেদমত গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় পায়ে হেঁটে গাড়ি করে যে তালিমে যেকে ওয়াজ নেসিয়ে মানুষকে হেদায়েতের পথে সারা জীবন লেগে গেলে এখন আর একটা বেশি ফাঁকে বেরোতে পারছেন না কেউ ঠিক তো নাকি হ্যাঁ শরীরটা যে খুব ভালো তাও নেই কথা বুঝলেন না সুগার আছে বিভিন্ন রকম শরীর মধ্যে রোগ অ্যাটাক করেছে আমাদেরও করে ফেলেছে বাবা কি বুঝলেন সবই আল্লাহর রহমত কি বাবা ঠিক তো নাকি খেয়াল রাখতে হবে যতদিন আল্লাহ বেঁচে রাখবেন হ্যাত মত গান নেই বাবা ঠিক তো নাকি সারা জীবন এই দরবার শরীফের দিকে খেয়াল রাখবেন যেভাবে আপনার বাপ দাদা এই দরবার শরীফে এসেছে খেদমত করেছে হুজুর কিবলাদের মুরিদ মুতাকেদিন তালিমে যেকে সবকিছু দিয়েছেন তেনাদেরই আপনারা সাহেব যারা
আপনারাও মাশাআল্লাহ পীরকের সোহবতে বলেছেন এই দরবায়ে জামা আসা তাল্লুক আপনাদের সঙ্গে মরণের আগেও থাকবে কথা ঠিক না বেঠিক গো বুঝতে পারছেন না এই দরবারে মাশাআল্লাহ আব্বাজান আমার আপনার পীর ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি কি বইনে বহুবার এসেছে কথা বুঝলেন না নতুন নয় দরবে এসেছে এখানে থেকেছে এখান থেকে সারাদিন থেকে খাওয়া দাওয়া করে কি বুঝলেন আপনার সন্ধেবেলা এসব এলাকায় সব জলসা করতে ওয়াজ নসিহত করতে করে আমার সকালবেলা এসে চলে আসতে এসে গেছে থাকতে কি বুঝলেন আমার বিয়ে সাহেবের আব্বা যান তখন হায়াত বুঝলেন না মুরব্বি পীরকে হায়াতে ছিলেন তখন তো আমার বড় ফুপু আম্মা জানেন পেয়ার ডাকা শুনি জানেন জানেন না আপনারা আব্দুল মাহবুব সাহেব আব্দুল তৈয়ান সাহেব তো পেয়ার ডাকা শরীফে হুজুর কিবলা শাদি মুবারক দিলেন আমার আমার ফুপু আম্মার একটাই মেয়ে কি বুঝলেন সৈয়দ মুফাজ্জেলা খাতুন আমার 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 ফুপু আম্মা জানে একই মেয়ে আমার ফুপু তো বন্ধু কি বুঝলেন তেনার তিন ছেলে তিন মেয়ে ছোট মেয়ে সঙ্গে কি বুঝলেন আজকে মাশাআল্লাহ আমার ফুপুতো বোনের সঙ্গে বিয়ে হলো জনাব পীর আল্লামা আহমদুল্লাহ পীর সাহেব কি বাবা ভুলে গেছেন নাকি এসব এলাকা সব চুষে ফেলে বুঝলেন না তেনার ছোট মেয়ে আমার ভাগ্নির সঙ্গে বিয়ে শাদী হলো জনাব আল্লামা পীর সৈয়দ খালেদ আলী সাহেব সঙ্গে কে গো বুঝতে পারছেন তা নাকি রিস্তাটা কিভাবে আছে বুঝতে পারছেন আজকের নয় দাদা হুজুর কিবলা জামানা থেকে আর কি হয়ে আসছে এটা নতুন ব্যাপার নয় বুঝলেন কে কি বলছে না বলছে ও সব জিনিস কানে নিতে যাবেন না দুনিয়ায় বেঁচে থাকতে গেলে অনেক রকম অনেক কিছু কথাবার্তা হয় এই ঠিক না বেটি বুঝতে পারছেন না অতএব আমাদের বয়স হয়েছে আমরা যে কথাটা বলবো কানে রাখবে আজকে কালকে ছেলে পুলে বয়স কম কি বুঝলে সবকিছুতে জানে না তো সেই থেকে রেস্তা প্রতাপ শরীফ আর আমার ছোট মেয়ে সঙ্গে আর আমার এই জনাব সৈয়দ পীরজাদা রুহুল আমিন চেনেন তো না চেনেন এ বাবা চেনেন তো দেখো বাবা আপনারা সব ভাইজান বলেন তো যে কি পীরের ছেলে কি হবে আরে জোরে বলে পীর ভাই ভাইজান হয় তাই তো নাকি এই মাশাআল্লাহ খুবই মেহনত করছে খাটছে বাবা দিনের খেদমতে আছে বুঝলেন না সবই আমরা দিনের খেদমতে আছে আমাদের বংশধররা আমাদের ছেলেরা কি বাবা দিনের খেদমতে কথা বুঝলেন না একটা সংগঠন কায়েম করেছে কি বাবা আমার জামাই সংগঠন নাম জানেন না জানেন কি নাম গো বাবা দেখো বাবা ভুলে যেও
ওনে কি চাইছে তো বাবা কি করে ডুবিয়ে দেয়া যাবে কি করে মিটিয়ে দেয়া যাবে বন্ধ করে দেয়া যাবে কি আছে তো নাকি হ্যাঁ যে বাতি আল্লাহ জ্বালাবে সেই বাতিকে ফুঁপ দিয়ে নিবনু যাবে না আল্লাহ জ্বালানো বাতিকে নিবনু যাবে বাবা হ্যাঁ এই দরবার শরীফ মাশাআল্লাহ এই বাতি আমার আল্লাহ জ্বালিয়ে দিবেন সুবহানাল্লাহ ফুরফুরা দরবার শরীফ বাতি আমার আল্লাহ জ্বালিয়ে দিবেন সুবহানাল্লাহ আজকে বিভিন্ন গ্রামে গঞ্জে পাই পাই মাশাআল্লাহ আজকে এই আইমা সংগঠন চলছে সেবামূলক কাজ মানুষের পাশে দাঁড়িয়েছে মানুষের সেবা করছে সংগঠন ছাড়া কোন রকম সেবামূলক কাজ করা যায় কি বাবা একটা সংগঠনের মাধ্যম দিয়ে সেবামূলক কাজ কাম দশের কাজ সমাজ কাজ কৌমের কাজ করা যায় ঠিক না বেটি গো হ্যাঁ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই আইমা সংগঠন কাজ করে চলেছে চারিদিকে কাজ করে চলেছে মানুষ কাজ দেখে মানুষ আসবে আর কাজ যদি না থাকে মানুষ আসবে না দূরে সরে যাবে ঠিক তো নাকি যাই হোক মাশাআল্লাহ আমার অনেক জিনিস আছে জানবেন কিছু মানুষ আছে তারা চেষ্টা করে ভয়ে ভয়ে লাগিয়ে দিয়ে কি বুঝলেন মাঝখানে ঢুকে যে নিজের ফায়দা হাসিল করার জন্য এই কাজগুলো করে যায় কি গো ঠিক না বেটি গো দেখবেন সাবধান কথা বুঝলেন না আমাদের সব একই ঠিকই আছে চলার পথে কিছু ভুল বুঝাবুঝি হবে আবার নিজেরা বসে সেটা সংশোধন করে নিতে হবে এই বাবা ঠিক তো নাকি গো বুঝলেন না যাই হোক মাশাআল্লাহ আপনারা বুঝিয়ে চলবেন এটা নতুন ব্যাপার না ইসলামের মধ্যে অনেক আছে অনেক মুনাফিক আছে তারা লেগিয়ে দিয়ে ইসলামের বহুত বড় বড় ক্ষতি করে দিয়ে চলে গেছে আগে কি গো ঠিক তো নাকি সেসব মুনাফিক থাকবে না থাকবে না গো থাকবে তো তারাও চেষ্টা করবে কি করে দূরত্ব কি করে ফাটল লাগাবো কি করে দলা দিলে লাগাবো লেগিয়ে দিয়ে মাঝখানে ঢুকে নিজের ফয়দা লুটবো এটা এখন থাকবে না থাকবে না গো আবু জেহে নবীর কে ছিল জোরে বলে চাচা ঘরের লোক তো কি বাবা হ্যাঁ নবীর পিছনে লেগে গেল কি বাবা তাই তো নাকি হ্যাঁ ক্ষতি বহুত করেছে আবুজের হেদায়েত হয়েছিল এ বাবা আবুজের হেদায়েত হয়েছিল আবুজের হেদায়েত হয় না হ্যাঁ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাঁ কথা বুঝলেন না কিন্তু আল্লাহ তাকে হেদায়েত করে দিলেন কিন্তু আবু জেহের হেদায়েত হলো না কেন হলো না তার মধ্যে ছিল আমি আমি অহংকার তাকাবুরি ছিল যার কারণে হেদায়েত হলো না কথা বুঝলেন না সেই জিনিস যদি সেই মনোভাব যদি আমাদের কারোর মধ্যে ঢুকে যায় তখন জানবেন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এ ঠিক না বেটি গো হ্যাঁ অতএব একটা জিনিস মাথায় রাখবেন যাই হোক কে যাক হ্যাঁ এখন আমরা মিলে জুলে বসবাস করব কওমের কাজ জাতির কাজ মানুষের কাজ একসঙ্গে করব ওই রকম আবু জেহের আবু লাহাব হ্যাঁ আবু সুফিয়ান এদের মধ্যে জিনিস না আমাদের মধ্যে ঢুকে যায় কেন এদের দ্বারা ক্ষতি হয়েছে ওই জিনিস আমাদের মধ্যে না এসে যায় দেখুন ভয়ে ভয়ে যদি অশান্তি হয় ভুল বোঝাবুঝি হয়ে যায়
আল্লাহ রাসূল বলছেন তোমরা এক জায়গায় বসে সুনাহ করে নাও মীমাংসা করে নাও কথা ঠিক তো নাকি আপনার দাদা বিনোদে বলে গেছেন কি বাবা তোমাদের মধ্যে যদি চলার পথে কোনো রকম ভুল বোঝাবুঝি হয় তোমরা বাইরে কাও খেলে বাইরে কাও কাটা তোমরা নিজেরা একসঙ্গে বসে ঘরে ধরে খিল দিয়ে বসে নিজেরা বসে সমাধা করে নেবে কথা কে বলে গেল কে বলেছে এটা ওলি নামের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীরদার বলে গেছেন কথা ঠিক তো নাকি গো বাবা যাই হোক মাশাআল্লাহ খুব সাবধানে চলবেন আখেরি জামানা শেষ যুগ কথা বুঝলেন না পরস্পর পরস্পর বাচ্চা তো চলে যাবে মুরব্বীরা চলে যাচ্ছে কি বুঝলেন আজকে আমরাও আছি চলে যাব আজ বিয়ায়ে সাহেব আছে চলে যাবে ছেলেরাই তো থাকবে কি গো বাবা দায়িত্ব তো খেলতাম কার উপরে পড়বে কার উপরে পড়বে ছেলে বি পড়বে তো নাকি এত বড় দায়িত্বটা নিয়ে চলতে হবে বড় বড় গাছের তলায় আমরা আছি এখন ছেলেরা আছে বুঝতে পারছে না গাছের তলায় আছে মাথায় রোদ লাগে না এই ঠিক তো নাকি গাছ যখন চলে যায় বাবা মাথায় তখন রোদ পড়বে কি তখন তো বুঝতে পারবে নাকি কথা বুঝলেন না বাবাজি যাই হোক আপনারা ওলি রাবার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রহমতুল্লাহ মতদর্শ মানুষ সিলসিলা মানুষ যেভাবে আজকে সিলসিলার খেয়া খা খেদমত করে যাচ্ছেন বিআই সাহেব আরো সব খলিফা গণরা খলিফা ছেলেরা আমরা করে যাচ্ছি আপনারা সকলে কঠোরভাবে এক জায়গায় দাঁড়িয়ে সিলসিলার খেদমত করবেন সিলসিলা দিকে খেয়াল রাখবেন মজবুত ভাবে দাদা হুজুর মতাদর্শ কায়েম থাকবেন বলুন আমিন আল্লাহ